নিন্দুকেরা অনেকেই বলে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক নিষ্ঠুর জমিদার। তিনি প্রজাদের সারা জীবন শোষণই করেছেন। তিনি কোনোদিন নাকি নিজের লেখা ছাড়া এদেশে সাধারণ মানুষের কোনো উন্নতি চাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী ছিলেন নাকি রবীন্দ্রনাথ। বলেছেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, এমন কত অপবাদ কি অবলীলায় চালানো হয় তার নামে, কত মিথ্যাচারই শুনতে হয়। অথচ রবীন্দ্রনাথ তার জমিদারিতে সাধারণ মানুষের জন্য যা করেছেন, বাংলার ইতিহাসে কোনো জমিদারি তা করেননি। ভিডিওটা যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পারিবারিক সূত্রে পাওয়া জমিদারি দেখাশোনার জন্য 1891 সালে প্রথম প্রতিসরে এসেছিলেন তিনি। জমিদারি ভাগ হওয়ায় নওগাঁর কালীগ্রাম পরগনার জমিদারি পেয়েছিলেন রবীন্দ্রনাথ। তৎকালীন সময়ে কালীগ্রাম পরগনা ছিল নিচু এলাকা, এক ফসলি জমি, একটি মাত্র ধানের আবাদ হয়, তাও বন্যায় ষোলো আনা পাওয়া যায় না। অধিকাংশ প্রজাই দরিদ্র, একবেলা খেতেও পারত না। এইসব বিষয়গুলো তাকে ভাবিয়ে তুলত। মহাজনী সুদ থেকে প্রজাদের বাঁচাতে স্বজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে 1905 সাল থেকে প্রথম কৃষি ব্যাংক চালু করেছিলেন তিনি। মহাজনরা অখুশি হলেও গ্রামে গ্রামে প্রজাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ব্যবস্থা। কৃষকদের বাঁচাতে আরও টাকা প্রয়োজন। তৎকালীন নিজের নোবেল পুরস্কারের 1,08,000 টাকা কৃষি ব্যাংকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। তিনি এতটাই নিষ্ঠুর জমিদার ছিলেন, ঋণ আদায় করতে না পারায় অর্থ সংকটে পড়েছিল ব্যাংকটি। এমতাবস্থায় 1937 সালে জুডিশিয়াল বোর্ড গঠন করলে ঋণ ব্যবস্থা বিলুপ্ত হয় এবং প্রজাদের কাছে থাকা ঋণের সব অর্থই আটকে যায়। 1910 সালে প্রতিসরের কাছারি বাড়ির একটি কক্ষে হোমিও দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু হোমিও ওষুধ দিয়ে তো সব রোগের চিকিৎসা হতো না। তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলে প্রথম আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করেন। পরে সার্টিফিকেটধারী চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজাদের চিকিৎসা সেবা করতেন। তখন নার্সও নিয়োগ দেওয়া হয়, 3-4টি বেড রাখা হয়েছিল। এই চিকিৎসা সেবা প্রায় 1920 সাল পর্যন্ত চালু ছিল। এলাকার কৃষকদের বাঁচাতে ধর্মগোলা অর্থাৎ শস্য ভাণ্ডার স্থাপন করেছিলেন তিনি। যে বছর আবাদ ভালো হতো সে বছর প্রজাদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ শস্য নিয়ে রেখে দেওয়া হতো ধর্মগোলায়। আবার যখন আবাদ হতো না তখন সেই গোলা থেকে কৃষকদের মধ্যে দেওয়া হতো। আবার আবাদ হলে সে শস্য আবার ধর্মগোলায় জমা করতেন কৃষকেরা। সে সময় কোনো মহাজনদের কাছ থেকে এক মন খাদ্য নিলে 1.5 গুণ বা 2 গুণ খাদ্য দিতে হতো মহাজনকে। এজন্য দরিদ্র প্রজাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এই ধর্মগোলা। হতদরিদ্র প্রজাদের গাভী পালনে প্রশিক্ষণ, ধান চাষের বাইরেও অন্য পেশায় আয় বাড়াতে তাঁত ব্যবস্থা, অন্য ফসলের দিকে যেন মানুষ আকৃষ্ট হয় সে ব্যবস্থাও করেছিলেন রবীন্দ্রনাথ। এজন্য কয়েকজনকে নিয়েও গিয়েছিলেন শান্তিনিকেতনে, শ্রীনিকেতনে। সেখানে তাদের কৃষি প্রশিক্ষণ দিয়ে ফেরত পাঠিয়েছিলেন প্রতিসরে। এক ফসলি জমিতে অন্য ফসল চাষ করাতে জমির আলে খেজুর গাছ, আম গাছ, পেঁপে চাষ শুরু করান তিনি। এছাড়াও বাস্তু ভিটেতে ফলের গাছ লাগাতে উদ্বুদ্ধ করতেন। এ সময় এলাকায় অপ্রচলিত ভুট্টা, আলুর চাষ শুরু করান তিনি। প্রজাদের মহাজনদের সুদের বেড়াজাল থেকে বাঁচাতে ঋণ সালিসি সংস্থা কালীগ্রাম হিতৈষী সভা গঠন করেন রবীন্দ্রনাথ। সেই সময় কালীগ্রাম কাছারি বাড়ি থেকে কালীগ্রাম পরগনায় জমিদারির কার্যক্রম পরিচালনা করা হতো। কালীগ্রাম পরগনার আওতায় প্রায় 600 গ্রাম ছিল। এই হিতৈষী সভা 3টি ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে কালীগ্রাম হিতৈষী সভা, ভাণ্ডারগ্রাম হিতৈষী সভা ও প্রতিসর হিতৈষী সভা। কাছারি বাড়ির আওতায় থাকা প্রতিটি গ্রাম থেকে একজন গ্রাম প্রধান ও কাছারি বাড়ির একজন ও জমিদারের প্রতিনিধি একজন করে পঞ্চায়েত গঠন করা হয়েছিল। এই পঞ্চায়েতের কাজ ছিল গ্রামের সাধারণ মানুষদের বিরোধ মিটিয়ে দেওয়া, রাস্তাঘাটের উন্নয়ন, সেতু নির্মাণ করা, পাঠশালা নির্মাণ করা, জঙ্গল কেটে ফেলা ইত্যাদি অনেক প্রয়োজনীয় কাজ। কিন্তু এই সমস্ত কাজগুলো করতে তো অনেক টাকা লাগবে,
সে সময় অত টাকা কোথা থেকে আসবে? তখন সিদ্ধান্ত হলো রবীন্দ্রনাথ দেবেন অর্ধেক টাকা, আর বাকি অর্ধেক টাকা দেবে হিতৈষী সভা। এভাবে কয়েক বছরের মধ্যে তখন 11,000 টাকা সংগ্রহ হয়েছিল। এরপর শুরু হয়েছিল রাস্তাঘাট নির্মাণ করা, পাঠশালা নির্মাণ করা, আরো অনেক হিতৈষীমূলক কাজ। 600 গ্রামের মধ্যে প্রায় 200টি গ্রামে পাঠশালা নির্মাণ করে পাঠদান শুরু হয়। এই পাঠশালার মাস্টারদের বেতনও দিতেন রবীন্দ্রনাথ। একই সঙ্গে রবীন্দ্রনাথ 3টি মাইনর স্কুল চালু করেন, একটি প্রতিসরে, অপরটি রাতোয়াল ও ভান্ডার গ্রামে। নিজের প্রজাদের জন্য চাষ ব্যবস্থায় উন্নয়ন ঘটানোর জন্য 1906 সালে রবীন্দ্রনাথ নিজের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর ও শিরীশচন্দ্র মজুমদারের ছেলে সন্তোষচন্দ্র মজুমদারকে আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে কৃষির ওপর পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন। অথচ তিনি চাইলেই ইঞ্জিনিয়ারিং বা অন্য কিছু পড়াতেই পারতেন। রথীন্দ্রনাথ ঠাকুর ও সন্তোষচন্দ্র মজুমদার যখন কৃষির ওপর পড়তে আমেরিকা গেলেন, তখন রবীন্দ্রনাথ তাদের চিঠিতে লিখেছিলেন, তোমরা দুর্ভিক্ষ পীড়িত প্রজার অন্ন গ্রাসের অংশ নিয়ে বিদেশে কৃষি শিখতে গেছো, ফিরে এসেই হতভাগ্যদের অন্ন গ্রাস কিছু পরিমাণেও যদি বাড়িয়ে দিতে পারো তাহলে মনে সান্ত্বনা পাবো। মনে রেখো, জমিদারের টাকা চাষির টাকা, এই চাষিরাই তোমাদের শিক্ষার ব্যয়ভার নিজেরা আতপেটা খেয়ে এবং না খেয়ে বহন করছে। এদের ঋণ সম্পূর্ণ শোধ করার দায় তোমাদের ওপর রইল। নিজেদের সাংসারিক উন্নতির চেয়েও এইটাই তোমার প্রথম কর্তব্য হবে। 1909 সালে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এলেন রথীন্দ্রনাথ ঠাকুর ও সন্তোষ মজুমদার। কলকাতায় বা পশ্চিমবঙ্গে না রেখে নিজের ছেলেকে প্রতিসরে নিয়ে এলেন রবীন্দ্রনাথ। তখন রথীন্দ্রনাথ ঠাকুর কলের লাঙলে চাষ করে আধুনিক পদ্ধতি শিখিয়েছিলেন প্রজাদের। আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য প্রতিসরে 7টি বিদেশি লাঙল এনেছিলেন কলকাতা থেকে। সঙ্গে আনিয়েছিলেন বিদেশি ইঞ্জিনিয়ার, আধুনিক চাষাবাদ, আধুনিক যন্ত্রপাতি ক্রয়, খামার ব্যবস্থাপনা, হস্তশিল্প, কুটির শিল্প, তাঁত শিল্প, রেশম শিল্পের বিকাশ ঘটানো ও দারিদ্র বিমোচনের জন্য রবীন্দ্রনাথ প্রতিসরে যা করেছিলেন তাতে প্রতিসর কয়েক বছরের মধ্যে প্রায় দারিদ্র শূন্য হয়ে গিয়েছিল। প্রতিসরকে মডেল হিসেবে তুলে ধরে রবীন্দ্রনাথ বলেছিলেন, তোমরা যে পারো এবং যেখানে পারো এক একটি গ্রামের ভার গ্রহণ করিয়া সেখানে গিয়া আশ্রয় লও, গ্রামগুলিকে ব্যবস্থাবদ্ধ করো, শিক্ষা দাও, কৃষি শিল্প ও গ্রামের ব্যবহার সামগ্রী সম্বন্ধে নতুন চেষ্টা প্রবর্তিত করো। রথীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃ স্মৃতি গ্রন্থে বাবা রবীন্দ্রনাথের একটি চিঠি তুলে এনেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর চিঠিতে ছেলেকে লিখেছিলেন, প্রতিসরে পৌঁছে গ্রামবাসীদের অবস্থার উন্নতি দেখে মন পুলকিত হয়ে উঠল। প্রতিসরের হাই স্কুলে ছাত্র আর ধরছে না, দেখলুম নৌকার পর নৌকা দিয়ে যাচ্ছে ছেলেদের দল স্কুলের ঘাটে, এমনকি 8-10 মাইল দূরের গ্রাম থেকেও ছাত্র আসছে। পড়াশোনার ব্যবস্থা প্রথম শ্রেণীর কোনো স্কুলের চেয়ে নিকৃষ্ট নয়, পাঠশালা মাইনর স্কুল সর্বত্র ছড়িয়ে গেছে, হাসপাতাল ও ডিসপেন্সারিতে ভালো কাজ চলছে। যেসব জলো আগে একসময় গামছা বুনত তারা এখন ধুতি, শাড়ি, বিছানার চাদর বুনতে পারছে। কুমোরদেরও কাজের উন্নতি হয়েছে। গ্রামবাসীর আর্থিক দুরবস্থা আর নেই। শুধু চাষিরা অনুযোগ জানালো তাদেরকে চাষের জন্য আরো ট্রাক্টর এনে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ 1911 সালের উইলে নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দান করেছিলেন নিজের পুত্র রথীন্দ্রনাথকে। এক চিঠিতে প্রভাত কুমার মুখোপাধ্যায়কে রবীন্দ্রনাথ লিখেছিলেন, জমিদারি সম্পত্তির আয় নিজের ভোগে না লাগাইয়া প্রজাদের হিতার্থে যাহাতে নিযুক্ত করেন রথীকে সে সম্বন্ধে বার বার উপদেশ দিয়াছি, তদানুসারে এইরূপ মঙ্গল অনুষ্ঠানে সে যদি তাহার পৈতৃক সম্পত্তি প্রসন্ন চিত্তে উৎসর্গ করিতে পারে তবে আমার বহু কালের একান্ত ইচ্ছে পূর্ণ হয়।
পতিশরের জমিদারি ছেড়ে দিলেও রবীন্দ্রনাথ পতিশরকে বা পতিশরের মানুষ রবীন্দ্রনাথকে কখনোই ভুলতে পারেনি। তাই তো প্রজাদের প্রবল অনুরোধে মৃত্যুর 4 বছর আগে 1937 সালের 27 জুলাই শেষবারের মতো পতিশরে এসেছিলেন কথিত নিষ্ঠুর ও বর্বর জমিদার রবীন্দ্রনাথ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে আপনাদের মতামত এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য আরেকটি দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে।